বর্তমানে আলেমদের মধ্যে অনেক দলমত ঐক্য নাই এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এ নিয়ে আপনার কি পদক্ষেপ নিছেন আমরা পদক্ষেপ নি আর কে রে ভাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে উম্মতের মধ্যে যে বিশাল মতপার্থক্য দ্বন্দ্ব বলবোজাবুজি নানান গ্রুপিং আছে এগুলোকে এক করবার মতো ওইরকম ক্যাপাবল আমি না ওইরকম শক্তি সামর্থ্য এত পাওয়ার আমার নাই যে আমি সবাইকে এক করে ফেলবো এত ক্ষমতা আমার নাই এত প্রভাব আমার নাই তবে একটা জিনিস আমার আছে সেটা কি যাতে আমার দ্বারা কোনো মতপার্থক্য না বাড়ে সেই চেষ্টাটা আমি করি এজন্য স্যার রহমাতুল্লাহ আলাইহি কখনো তার কোনো বক্তব্য এখনি দ্বারা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি এরকম কিছু করতেন না আলহামদুলিল্লাহ স্যারের অনুসরণে তার থেকে শিক্ষা নিয়ে আমরাও চেষ্টা করি যে আমাদের কোনো কথা দ্বারায় উম্মতের ভিতরে কোনো ফাটল যেন তৈরি না হয় কোনো কথা প্রয়োজনে না বললাম চুপ থাকলাম কিন্তু এটা বলতে গিয়ে যদি উম্মতের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয় বা ফাটল তৈরি হয় তো সেটার চাইতেও চুপ থাকাটাই শ্রেয় উম্মতের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে ঐক্য ধরে রাখার প্রয়োজনে অনেক কিছুতে স্যাক্রিফাইস এবং ছাড় দিতে হয় দেওয়ার নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমি বলি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আরেকটা কথা স্যার বলতেন শুনেন আমরা হুজুররা হুজুররা গন্ডগোল ফাসাদ করবো ওনার একটা গোল থাকবে আমার একটা গ্রুপ থাকবে উনি এক মতের আমি আরেক মতের আমার কিছু গ্রুপ আছে ওনার কিছু গ্রুপ আছে আমাদের আমাদের লাগালাগি হবে আপনারা সাধারণ মানুষ অযথা আমাদের একজনের ভক্ত হয়ে আরেকজনের গোষ্ঠী উদ্ধার ওনার ভক্ত হয়ে আমার গোষ্ঠী উদ্ধার এই কামটা করে আপনাদের সর্বনাশ আপনারা করেন না তার মানে আমরা অনেক সাধারণ মানুষ আছে দেখেন যে এক হুজুরের ভক্ত আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে এবং গালিগালাজ করে বিরাট অশেষ নাকি হাসিল করতেছে আছে না অনেক ভরা ফেসবুকে লজ্জা লাগে আমার ছবিতে প্রোফাইল পিকচারে দেখা যায় দাড়ি টুপি আছে কিন্তু এমন এমন শব্দ ব্যবহার করতেছে মন্তব্যের ঘরে গিয়া ভিন্ন মতের মানুষদের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান মুসলমান এত ফালতু চিন্তা হয় না ওনার যদি ভুল কিছু বলে থাকে সুন্দর ভাষা পারলে প্রতিবাদ করলাম আর না পারলে চুপ থাকলাম মন্দ ভাষা ব্যবহার করার সুযোগ আছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন আমরা সেই চেষ্টাটা করি যাতে করে মতপার্থক্য কমিয়ে আনা যায় ঐক্য প্রয়াসটা আমরা চালাই এই